নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় অংশটি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। তা আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেলেন সেটা আমরা জানতে চাইব। আপনারা সবাই ক্যালকুলেট করে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং যেমন আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা এবং আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন আজকে আমরা শুরু করব 271 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগের প্রশ্নগুলো যদি আপনাদের দেখতে চান তাহলে আপনারা চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে যেগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটাই আপনাদেরকে মোটিভেট করবে। এছাড়াও আপনারা যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তাহলে আমরা প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত আপনাদের লাইভ ক্লাসে থাকি। তা আপনারা লাইভ ক্লাসে যে কোনো সময় আমাদের ক্লাসে এসে আপনাদের যা জিজ্ঞাসা আছে আপনারা জেনে নিতে পারেন এবং আমরা চেষ্টা করব আপনাদের সদুত্তর দেওয়ার। তো চলুন আমরা শুরু করছি এর আগের দিনের হোমটাস্কের প্রশ্ন থেকে। তাই এর আগের দিনে আপনাদের হোমটাস্কের প্রশ্ন ছিল বাংলা বর্ণমালার 79 বর্ণ কয়টি। অপশান ক 4টি, অপশান খ 5টি, অপশান গ 6টি এবং অপশান ঘ 7টি। 271 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ 7টি। যারা এই কোশ্চেনের হোমটাস্কের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই, এবং আজকেও যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিলেন তাদেরও সাধুবাদ জানাই। এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 272। স্বরবর্ণের পূর্ণ রূপ লেখা হয় কখন? অপশান ক স্বরধ্বনি যখন ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়, অপশান খ স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়, অপশান গ ব্যঞ্জন বর্ণের পূর্বে ব্যবহৃত হলে, এবং অপশান ঘ ব্যঞ্জন বর্ণের পরে ব্যবহৃত হলে। 272 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান খ স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 273। স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে? অপশান ক স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে, অপশান খ শব্দের আদিতে স্বরবর্ণের ব্যবহারকে, অপশান ঘ সংক্ষিপ্ত আকারে স্বরবর্ণের ব্যবহারকে, এবং অপশান ঘ যুক্ত স্বরবর্ণের ব্যবহারকে। 273 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 274। স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? অপশান ক ফলা, অপশান খ কার, অপশান গ রেখা, এবং অপশান ঘ যুক্ত বর্ণ। 274 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ কার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 275। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অথবা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? অপশান ক আকার, অপশান খ ইকার, অপশান খ অপশান গ দীর্ঘইকার, এবং অপশান ঘ কার। 275 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ কার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 276। যেসব ব্যঞ্জন বর্ণে স্বরধ্বনি সংযুক্ত হয় না তাকে বলে? অপশান ক উষ্ণধ্বনি, অপশান খ অল্প প্রাণধ্বনি, অপশান ঘ অন্তস্থ ধ্বনি, এবং অপশান ঘ হসন্ত ধ্বনি। 276 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান ঘ হসন্ত ধ্বনি তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 277। কোনো স্বরধ্বনির কোনো আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়? অপশান ক প্রসারিত আকারে, অপশান খ সংক্ষিপ্ত আকারে, অপশান গ অর্ধ প্রসারিত আকারে, এবং অপশান ঘ সংক্ষিপ্ত আকারে। 277 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ সংক্ষিপ্ত আকারে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 278। কোনো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই অথবা বাংলা ভাষার কোন স্বর ধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই? অপশান ক অ, অপশান খ আ, অপশান গ হস্রই, এবং অপশান ঘ এ। 278 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক অ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 279। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? অপশান ক কার,
অপশান খ ফলা, অপশান গ মাত্রা এবং অপশান ঘ কোষি। 279 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ ফলা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 280, বাংলা বর্ণমালায় ফলা কয়টি? অপশান ক 5টি, অপশান খ 8টি, অপশান গ 10টি এবং অপশান ঘ 11টি। 280 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ক 5টি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 281, ব্যঞ্জন বর্ণের পূর্বে ও পরে কোন কার গুলো যুক্ত হয়? অপশান ক অকার ইকার, অপশান খ উকার দীর্ঘকার, অপশান গ ওকার ঐকার এবং অপশান ঘ একার ঐকার। 281 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ ওকার ঔকার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 282, শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়? অপশান ক ঠোঁট, অপশান খ ফুসফুস, অপশান গ দাঁত এবং অপশান ঘ জিহ্বা। 282 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ জিহ্বা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 283, ফিনোমিনি অর্থ কি? অপশান ক ধ্বনিমূল, অপশান খ শব্দমূল, অপশান গ বাক্যমূল এবং অপশান ঘ পদমূল। 273 নম্বর প্রশ্ন, আর এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান ক ধ্বনিমূল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 284, ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? অপশান ক মুখ বিবর ও জিহ্বা, অপশান খ কণ্ঠ ওষ্ঠ ও জিহ্বা, অপশান গ দন্ত ওষ্ঠ এবং অপশান ঘ মুখ বিবর জিহ্বা ও ওষ্ঠ। 284 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ঘ মুখ বিবর জিহ্বা ও ওষ্ঠ। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 285, ধ্বনি উৎপাদনের মূল উপকরণ বা উচ্চারণ কোনটি? অপশান ক কণ্ঠ ও জিহ্বা, অপশান খ জিহ্বা ও ওষ্ঠ, অপশান ঘ জিহ্বা ও তালু এবং অপশান ঘ তালু ও নাসিকা। 285 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ জিহ্বা ও ওষ্ঠ। তো বন্ধুরা, আপনারা আপনাদের যেখানে আপনারা মার্কস কাউন্ট করছেন তা সেখানে আপনারা পরপর মার্কসগুলো কাউন্ট করে কে কত মার্কস পেয়েছেন আজকে 15টা প্রশ্ন, সেই 15টা প্রশ্নে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসটা আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। যেরকম আপনারা জানতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর সেটা কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা জানতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন, আপনারা সবাই আপনাদের মূল্যবান প্রশ্ন পোস্ট করতে পারেন, আর তার সাথে সাথে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন। আর আমরা চলে যাচ্ছি আপনাদের হোম টাস্কের পর্বে। আজকে আমি আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো, কোন বর্ণগুলির উচ্চারণ স্থান অগ্রদন্তমূল? অপশান ক দন্তের ন ল স, অপশান খ তালিবর স পেটকাটা মধ্যে স ঝ, অপশান গ জ র ঢ আর অপশান ঘ ম ব প। আবার আমি আপনাদের হোম টাস্কের প্রশ্ন বলছি, কোন বর্ণগুলির উচ্চারণ স্থান অগ্রদন্তমূল? অপশান ক দন্তের ন ল দন্তের স, অপশান খ তালিবর স মূর্ধন্য স ঝ, অপশান গ জ র ঢ এবং অপশান ঘ ম ব প। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।